হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির মিথ্যাচার শপথ ভঙ্গের শামিল বললেন আইন উপদেষ্টা মীমাংসিত বিষয়কে বিতর্কিত না করার আহ্বান বঙ্গভবনের ছয় শিবির কর্মীর গুমের দায়ে র্যাব ডিবির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শাহবাগ থানায় হাসিনা সহ 391 ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলার আবেদন অস্ত্র কালো টাকার সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে ফ্যাসিস্ট সরকারের দোসররা অভিযোগ বিএনপির দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির দাবি এবং বিধ্বস্ত লেবানন থেকে প্রথম দফায় দেশে ফিরলেন 54 প্রবাসী সবাইকে পুনর্বাসনের আশ্বাস প্রবাসী কল্যাণ উপদেষ্টার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নসরুল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন রাষ্ট্রপতির এমন দাবিকে শপথভঙ্গের সামিল উল্লেখ করে তার আর পদে থাকার যোগ্যতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বক্তব্যে তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র হাতে পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এতদিন পর নতুন করে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন খোদ রাষ্ট্রপতি গণমাধ্যমকে তিনি বলেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই এরপরই এ নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেন তিনি রাষ্ট্রপতি যে বলেছেন উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে উনার শপথ লঙ্ঘনের সামিল আইন উপদেষ্টা বলেন এ ধরনের কথা বলার পর রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় সেটা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হবে রাষ্ট্রপতির মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন ডক্টর আসিফ নজরুল আজকে যদি উনি বলেন যে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ দেয়নি এতদিন পরে প্রায় 2.5 মাস পরে তাহলে এটা এক ধরনের স্ববিরোধিতা হয় এটা ওনার শপথ লঙ্ঘন হয় এবং উনি এই পদে আর থাকার যোগ্যতা ওনার আর আছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নতুন করে আলোচনার জন্ম নতুন কোনো ষড়যন্ত্রের শুরু কিনা তা নিয়েও চলছে জোর আলোচনা এটা নিয়ে সমাজে প্রশ্ন আসতে পারে আশাটা খুব স্বাভাবিক মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়া যে প্রচারণা চালানো হচ্ছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দফতর রাতে বঙ্গভবনে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে ছাত্র জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গত 8 আগস্টের স্পেশাল রেফারেন্স নং 01-2024 আদেশে প্রতিফলিত হয়েছে এ অবস্থায় মীমাংসিত এ বিষয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য মহামান্য রাষ্ট্রপতি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ছয় নেতাকর্মীকে গুমের দায়ে র্যাব ও ডিবির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে পরিবারের সদস্যরা পরে শিবিরের আইন বিষয়ক সহ সম্পাদক আবিদ সহ তার গণমাধ্যমের কাছে স্বজনদের নিখোঁজ হওয়ার বর্ণনা তুলে ধরেন এদিকে গুমের অভিযোগে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 42 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন হুমায়ুন কবির নামে এক ব্যবসায়ী আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ স্বৈরতন্ত্র কায়েম করতে পুরো শাসনামল জুড়ে পতিত আওয়ামী সরকার নানা নারকীয়তা চালিয়েছে এমন অভিযোগ করে বাকশালী বাহিনীর হাতে গুম হওয়া ছয় শিবির কর্মীর আজও খোঁজ মেলেনি বলে জানান স্বজনরা বিভিন্ন স্থান থেকে সাদা পোশাকে ডিবি অথবা র্যাব পরিচয়ে আটক হওয়ার পর তাদের আর হদিস মিলছে না খোঁজ নিতে গেলে থানা থেকে দেয়া হতো জীবননাশের হুমকি আমার ভাই তো কোনো সন্ত্রাসী ছিল না ও একটা ছুডো মাত্র 20 বছর বয়স ছিল ওসি অপূর্ব হাসান
আমাদেরকে ওকে খোঁজার নিষেধ করে দেয় যে একে খুঁজতে পারবি না, খুঁজলে তোদের পরিবার সহ খুন করে গুম করে দেব। যাতে ওলিউল্লাহ সঠিকভাবে আমাদের মাঝে ফিরে আসে সে আবেদন আমরা করছি। আমরা অভিযোগ করেছি, এখানে তদন্ত হবে, অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করে হচ্ছে সত্যিকারে যারা অপরাধী ছিল, এই গুমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বের করবেন এবং শাস্তির আওতায় আনবেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় লেখালেখির কারণে হুমায়ুন কবির নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে 11 দিন আয়না ঘরে বন্দী রাখা হয়। এ সময় তার উপর চলে লোমহর্ষক নির্যাতন। এক পর্যায়ে আমাকে পায়ে একটা রশি লাগায় উপরে ঝুলিয়ে তারপর পিটায়, এভাবে আমাকে সারা রাত পিটিয়েছে, ইলেকট্রিক শক দিয়েছে কারেন্ট ইয়াতে কানে, তারপর গোপনাঙ্গে আমার পায়ের নখ তুলে ফেলছে। এভাবে আমাকে 11 দিন বন্দি করে রেখেছে একটা ছোট্ট ঘরের মধ্যে। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সজীব ওয়াজেদ জয়, টোটাল 42 জন এই অভিযোগকারী তাদের বিরুদ্ধে অভিযুক্ত করেছেন। নিখোঁজদের দ্রুত সন্ধান দেওয়ার পাশাপাশি অভিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবিও জানান ভুক্তভোগী ও স্বজনরা। ওসি অপূর্ব হাসান আমাকে প্রচুর টাকার অফার দেয়, আমরা টাকার ভুক্তভোগী না, আমরা আমার ভাইকে ফেরত চাই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ সাবেক বর্তমান 391 ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রাজধানীর শাহবাগ থানায় আবেদন করা হয়। মামলায় 800 থেকে 1000 অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। আরো জানাচ্ছেন মিসবাহ রহমান। গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় শেখ হাসিনাকে হুকুমদাদা প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলার আবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বাদী হয়ে এই মামলার আবেদন করেন। মাহিন বলেন, গত 15 জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম কলঙ্কজনক একটি দিন, এর অবশ্যই বিচার হওয়া উচিত। 15 জুলাই আমি আক্রমণের শিকার হয়েছিলাম হলপাড়াতে, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেখানে আমাকে হত্যার চেষ্টা করা হয়, এখানে আপনাদের সাংবাদিক ভাইদের মধ্যেও অনেকে তার প্রত্যক্ষ সাক্ষ্য আছেন। এরপর সেখান থেকে এসে আমরা যখন মেডিকেলে যাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি হয়েছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলেও তারা অস্ত্রসহ আমাকে হত্যা করার উদ্দেশ্যে তারা মেডিকেলের ভেতরে ঢোকে। এ সময় সারা দেশের মামলার প্রক্রিয়া চলমান থাকবে জানিয়ে আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ সহ জেলা উপজেলায় ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে মামলা দায়ের করা হবে। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি কলেজে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে মামলা দেওয়া হবে এবং সেই মামলায় অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে কারাগারে প্রেরণ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবিধান বাতিল করে নতুন সংবিধানের রূপরেখা দেবে বলেও জানান সমন্বয়কারীরা। ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, যারা গণহত্যার সাথে জড়িত তারা যেন আর ভবিষ্যতে বাংলাদেশের কোনো মাটি ব্যবহার করে এই দেশের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করতে না পারে। মিসবাহ রহমান, মনোজ সংবাদ, ঢাকা। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সাথে যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে 300 শিক্ষার্থী পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ট্রাফিক পক্ষ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এতে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি ট্রাফিক পক্ষ 2024 উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে 300 শিক্ষার্থী পুলিশের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করবে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করলেও শিক্ষার্থীদের একটা সম্মানই দেয়া হবে। প্রথম অবস্থায় প্রায় 300 জন ছাত্র আমাদের সাথে এই ট্রাফিক সপ্তাহে কাজ করবেন এবং পরে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। তাদের আমরা একটা সম্মানই দিব এবং এই সম্মানটা আমি আর এখানে বলতে চাচ্ছি না, তাদের জন্য একটা রিজনেবল আমরা সম্মানই তাদের দিব। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এখন পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছে, এই তারুণ্যের শক্তিকে সরকার কাজে লাগাতে চায়। সড়কের যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটাকে আধুনিকায়ন করার জন্য তারা ব্যবস্থা নেবেন, যথাযথভাবে ট্রাফিক লাইট স্থাপন করা হবে এবং এই ডিজিটালাইজেশনের মাধ্যমে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনায় সহযোগিতা করবেন।
ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, ঢাকার অন্যতম সমস্যা হচ্ছে যানজট। সড়কে শৃঙ্খলা ফেরাতে কিছু মৌলিক বিষয়ে নজর দিতে হবে। পথচারী এবং গাড়ি চালক সহ যারাই সড়ক ব্যবহার করেন, সবাই ট্রাফিক আইনের বিধি মেনে চলুন, আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে চেষ্টা করে যাব। 21 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত চলবে ট্রাফিক পক্ষ। সুলাইমান মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা অস্ত্র, কালো টাকার মাধ্যমে সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দ্রুত সংস্কারের মাধ্যমে নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈর শাসকের অনুচরদের বিরুদ্ধে ব্যবস্থারও দাবি জানান তারা। এমআর আসাদের রিপোর্ট। সাভারে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শহীদ সাইক আসহাবুল ইয়ামিনের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের পেছনে পতিত স্বৈরাচারের মদত রয়েছে। এখনো সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদের কালো টাকা এবং বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা গোলাগুলি করেছে, অস্ত্র নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে সেখানে গুলি করেছে। দেশের সংস্কার যেন উপসংহারহীন না হয়, অন্তর্বর্তী সরকারকে সেদিকে নজর দেওয়ার আহ্বানও জানান তিনি। তারা বলছেন সংস্কারের কথা, তো সংস্কার তারা করুক, কিন্তু এটা যেন উপসংহারহীন না হয়। রাজধানীতে আরেক অনুষ্ঠানে একই পরামর্শ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সংস্কার করতে গিয়ে যদি আমাদের যে মূল লক্ষ্য, যেটা হচ্ছে যে বাংলাদেশকে স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর, সেই মূল লক্ষ্য থেকে যদি আমরা বিলম্বিত হই বা দূরে সরে যাই, তাহলে কিন্তু সেটা সঠিক। এতে প্রশাসনের লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। অনেক লুটপাট করেছ, 25 বছর হয়ে গেছে, বাড়ি চলে যাও। এম আর আসাদ, মোহনা সংবাদ। জীবনের ঝুঁকি নিয়ে জুলাই আন্দোলনে ছাত্র জনতার পক্ষে ছিলেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিকেলে বনানীর দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। বলেন, আওয়ামী লীগ স্বৈর শাসনের চাপে বিগত 3টি সাধারণ নির্বাচনে যেতে বাধ্য হয়েছিল তার দল। জাতীয় পার্টির অস্তিত্ব রক্ষার তাগিদেই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করা হয়েছে বলেও দাবি করেন কাদের। বিএনপিকে ব্যান করা হয়েছে, অনেক ক্ষেত্রেই ব্যান করা হয়েছে, ভেঙে ফেলারই চেষ্টা হয়েছে। 2024 পরে আর কিছুদিন পরে বিএনপি বা জামাত অস্তিত্ব থাকতো কি না সন্দেহ, এটা আমি সংসদে বলেছি। আমাদের শেখ হাসিনা যদি ঘুমার্তমি না করতেন, এই ধরনের একটা নিজেই সমস্যা ক্রিয়েট না করতেন, তাহলে রাজনৈতিক দলগুলি আজকে কে কোথায় থাকতো। লেবানন থেকে প্রথম দফায় দেশে ফিরলেন 54 প্রবাসী বাংলাদেশি। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় দেশে ফেরার রেমিটেন্স যোদ্ধাদের পুনর্বাসনে কাজ করার আশ্বাস দেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ইসরায়েলের হামলায় বিপর্যস্ত লেবানন, যুদ্ধের মধ্যে আতঙ্কে দিন কাটছে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের। এ অবস্থায় বৈরুত ছেড়ে বেশিরভাগ প্রবাসী বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছেন। এই প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসাবে প্রথম দফায় দেশে ফিরলেন 54 জন প্রবাসী বাংলাদেশি। দেশে ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেন তারা। কি বলবো, বলার কোনো ভাষা নেই, এখনো শরীরে মনে কাঁপতেছে, যেখানে মনে সেখানে মেরে দিতেছে, আমাদের বাঙালির কোনো ওখানে আশ্রয় নাই। নিরাপত্তার জন্য সাহেদা এসেছিলাম, সাহেদা খুব খারাপ, প্রতিদিন তো বিমান উঠতেই আছে, এত শব্দ, ভয়ঙ্কর শব্দ, 4-5টা বিল্ডিং একবার মাটির সাথে মিশাই দিয়েছে, এবং এরকম বিকট শব্দ হয় যে মনে করেন মানে থাকাই ওই এলাকায় থাকে মনে করেন কষ্টকর। এর আগে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের জানান। আমাদের লেবাননি যারা প্রবাসী ভাই বোনরা আছেন, ওনাদের ফিরিয়ে আনার জন্য যত টাকা লাগে আমরা খরচ করব। এখানে অলরেডি আমাদের 17 কোটি টাকা খরচ হয়েছে, 17 কোটি 55 লাখ, 55 লাখ হচ্ছে ফুডের জন্য। আমরা চেষ্টা করব আমাদের প্রবাসী কোনো ভাই কোনো বোন
যেন লেবাননে অসহায় বোধ না করেন। লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে নিবন্ধন করেছেন 1800 বাংলাদেশি। দ্বিতীয় দফায় বুধবার সন্ধ্যায় আরো 65 বাংলাদেশির ফেরত আসার কথা রয়েছে। ওনারা সমুদ্রের পারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গুর বিস্তার রোধে কোনো স্বস্তির খবর নেই চিকিৎসকদের কাছে। প্রতিদিন রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে শয়ে শয়ে ভর্তি হচ্ছেন রোগী। চিকিৎসকরা বলছেন অন্যবারের তুলনায় সংক্রমণ ও মৃত্যু কম হলেও এখনও ডেঙ্গু নিয়ে শঙ্কা কাটেনি। সুরাইয়া মুন্নির আরও একটি প্রতিবেদন। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানী সহ আশপাশের হাসপাতালে প্রতিদিনই শত শত রোগী ভর্তি হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 50,000 রোগী। আক্রান্তদের সবারই জ্বর, বমি, রক্তপাত ও তীব্র গা ব্যথা। হাত পা ব্যথা করত, মাথা ঘুরাইতো, প্লাটিলেট কমে গেছিল, তারপর ইমার্জেন্সি এখানে আসছে। পাতলা পায়খানা, পেটে ব্যথা আর বমি, জ্বর, এরকমই। বাসায় দুইটা স্যালাইনও দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল যে প্লাটিলেট পয়েন্ট মানে কমতেছে, তখন তো ডাক্তার বললো যে এখানে নিয়ে আসতে। বমি হতো, পাতলা পায়খানা হয়েছিল, পাতলা পায়খানার সাথে রক্ত গেছিলো, বলছে 2 ঘন্টা বাসায় রাইখে দেখেন। লাঞ্চের পর থেকে দেখতেছি মানে খুব পাতলা পায়খানা হইতেছে, মাগরিবের টাইম অসুস্থ হয়ে পড়ছে, এই সাথে সাথে নিয়ে আসার পরে ভর্তি দিচ্ছে। এবছর ডেঙ্গুর প্রকোপ কম হলেও পরিবর্তিত আবহাওয়ায় এখনও শঙ্কা কাটেনি বলে জানালেন ডিএনসিসি হাসপাতালের চিকিৎসক ডক্টর রাজীব বিশ্বাস। সে যদি নিয়মতান্ত্রিকভাবে চিকিৎসা না করা হয়, সে যদি ফ্লুইড কম খায়, মানে খাবার স্যালাইন বা যে ক্রিটিক্যাল ফেজে চলে আসছে, সে হাসপাতালে ভর্তি না হয়, তাহলে অবশ্যই শঙ্কা আছে। প্রধান সমস্যা হচ্ছে যে রোগী হঠাৎ করে শকে চলে যায়, প্রেশার কমে খারাপ হয়ে যায়, এবং যদি তার আগে থেকে কোনো অসুখ বিসুখ থাকে, যেমন ডায়াবেটিস থাকতে পারে বা আগে থেকে প্রেশার থাকে বা কোনো সমস্যা থাকে, সেই রোগীরা আগে থেকেই সতর্ক হয়ে হসপিটালে অ্যাডমিট হলে ভালো। ডেঙ্গুর বিস্তার রোধে সচেতন হওয়ার পাশাপাশি আক্রান্তকে দ্রুত পরীক্ষা নিরীক্ষা সহ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে টিকিট নিয়ে অভিযোগ করেছেন অনেক দর্শক। নির্ধারিত দামে টিকিট বেশি মূল্যে বিক্রি হতে দেখা গেছে, অনেকে আবার টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় হতাশ দেশের ক্রিকেট ভক্তরা। আরও জানাচ্ছেন মুদাসির আলী। সাধারণত টেস্ট খেলা দেখতে দর্শকের চাপ কিছুটা কম থাকে, তবে মিরপুরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের চিত্রটা যেন বিপরীত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন ভক্তরা গ্যালারিতে বসে খেলা দেখার জন্য। তবে অভিযোগের শেষ নেই টিকিট কিনতে আসা ভক্তদের। সর্বনিম্ন 100 টাকার টিকিট পেতে যেন হিমশিম খেতে হয়েছে তাদের। 100 টাকা বলছে, এখন বল 200 টাকা। লাইনে দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না টিকিট, অথচ গ্যালারি ফাঁকা, ভিতরে কোনো দর্শক নেই, এখানেও টিকিট নেই, তো টিকিটটা গেল কোথায়? টিকিট শেষ হয় কি, আপনি আমাকে বুঝান, স্টুডেন্টের মানুষ কই? 100 টাকার টিকিট কেন অফ হয়ে যাবে? ওনাদের জিজ্ঞেস করেন কেন টিকিট অফ হয়ে গেছে, বলতে হবে আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদেরকে বলতে হবে কেন টিকিট শেষ হয়ে গেছে। সাকিবের ইস্যু নিয়ে গেল কয়েকদিন ধরে অস্থিরতা বিরাজ করায় নিরাপত্তার চাদরে মিরপুর স্টেডিয়াম ও এর আশপাশের রাস্তা, পুলিশের পাশাপাশি রয়েছে সেনা টহল। টিকিটের বিষয় নিয়ে অবশ্য ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কর্তৃপক্ষের কেউ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীরও কেউ এই বিষয় নিয়ে কিছু বলতে নারাজ। এদিকে প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে হতাশ ভক্তরা, তবে এরপরও ক্রিকেট ভক্তরা জানান টাইগাররা জিতুক বা হারুক তবুও প্রিয় দেশকেই সমর্থন করে যাবেন। বাংলাদেশ টিমটা বোলিংয়ে ভালো গেলে ব্যাটিংয়ে ভালো যেতে পারে না, বলার কিছু নেই, আমরা বাঙালি, আমরা খেলা দেখতে আগ্রহী। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির মিথ্যাচার, শপথ ভঙ্গের সামিল বললেন আইন উপদেষ্টা। মীমাংসিত বিষয়কে বিতর্কিত না করার আহ্বান বঙ্গভবনের। 6 শিবির কর্মী গুমের দায়ে র্যাব ডিবির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, শাহবাগ থানায় হাসিনা সহ 391 ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলার আবেদন। অস্ত্র কালো টাকায় সন্ত্রাস সৃষ্টির পায়দারা করেছে ফ্যাসিস্ট সরকারের দোসররা, অভিযোগ বিএনপির দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির দাবি।
এবং বিধ্বস্ত লেবানন থেকে প্রথম দফায় দেশে ফিরলেন 54 প্রবাসী। সবাইকে পুনর্বাসনের আশ্বাস প্রবাসী কল্যাণ উপদেষ্টার। এই ছিল সংবাদে পরবর্তী সংবাদ রাত 12:30। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।